সবাইকে আমার নমস্কার এবং দ্য ফুড হিস্ট্রি উইথ রেহমানে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাদের ভারতবর্ষে অনেকই যে খাবার দাবার যেগুলো আছে সেগুলো বিভিন্ন রকম রিলিজিয়ান্স, বিভিন্ন রকম রিচুয়ালস এর সঙ্গে জড়িত এবং হিন্দু ধর্মের সঙ্গে জড়িত আছে, মুসলিম ধর্মের সঙ্গে জড়িত আছে, কিন্তু কিছু খুবই কমই খাবার যেগুলো আমরা আলোচনা করি যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে খ্রিশ্চান ধর্মের সঙ্গে জড়িত আছে। তো আজকে এরকমই একটা খাবারের সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা হচ্ছে খ্রিশ্চান ধর্মের সঙ্গে জড়িত, এবং সেই খাবারটা হচ্ছে কেরালার খাবার। এবং কেরালার যে সমস্ত খ্রিশ্চান যারা আছেন, যাদেরকে বলা হয় নাসরানি খ্রিশ্চান অথবা সিরিয়ান খ্রিশ্চান, তো তাদের তৈরি একটা একরকমের ব্রেড বা আপনারা বলতে পারেন যে প্যানকেক, হ্যাঁ, তো তার গল্পটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো প্রথমে বলা দরকার যে কেরালা যে এই যে খ্রিস্টান যারা, যাদেরকে নাসরানি খ্রিস্টান বলা হয় বা সিরিয়ান খ্রিস্টান বলা হয়, তো এরা কোথা থেকে এসেছিল। অ্যাকচুয়ালি যে কেরালার একটা প্রাচীনতম বন্দর আছে, যে বন্দরটার নাম হচ্ছে মুজিরিজ, এবং এখনও এই মুজিরিজ এই এলাকাতে অনেক একটা মানে দেখা যায় যে অনেক রকমের ভগ্নাবশেষ, এবং ওটা একটা এখন আর্কিওলজিক্যাল সাইটস এই কেরালার, যে মুজিরিজ। তো এই মুজিরিজ হচ্ছে কেরালার সবচেয়ে পুরনো বন্দর, এবং আজকে ওই জায়গাটা মুজিরিজ যে বন্দর যেটা ছিল সেই জায়গাটা আজকে পাট্টানাম বলে পরিচিত, পাট্টানাম। তো এই মুজিরিজ বন্দরে ফিফটি টু এডিতে প্রথম জুইসরা এখানে কেরালাতে আসে, এবং এই সমস্ত জুইসরা কেরালাতে আসে ব্যবসা বাণিজ্যের জন্য, এবং পরবর্তীকালে এরা কেরালাতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। এবং এই সমস্ত জুইস যারা কেরালাতে এসেছিল তারা পরবর্তীকালে খ্রিশ্চান ধর্মে কনভার্ট হয়, একটা কনভার্সন হয় ওদের, খ্রিশ্চান ধর্ম নেয়। এবং এই যে যারা জুইস যারা খ্রিশ্চান ধর্মে মানে ধর্ম পরিবর্তন করে নিজেদের, তারাই পরবর্তীকালে এই নাসরানি খ্রিশ্চান বলে পরিচিত। তো আজকে যে খাবার, যেটা ব্রেড, যেটা কেরালার একটা খ্রিশ্চান সমাজের একটা খুবই ফেমাস একটা ব্রেড বা প্যানকেক, তার নাম হচ্ছে পেশাহা আপ্পাম। তো এই পেশাহা আপ্পাম এই প্যানকেকটা সম্পর্কে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। আপ্পাম মানে হচ্ছে কেরালাতে আপ্পামকে বলা হয় ব্রেড অথবা প্যানকেক বলা হয়। আর পেশা মানে হচ্ছে যে খ্রিস্টানদের যে গুড ফ্রাইডে সময়ে যে পাস ওভার নাইট যেটা, সেই পাস ওভার নাইটকে বলা হয় পেশা। কারণ এই যে কেক, এই কেকটা যে তৈরি করে ওরা, এই কেকটা তৈরি করে কিন্তু যে কেরালার যে সমস্ত মানে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা আছে, তারা কেকটাকে তৈরি করে কিন্তু এই পাস ওভার নাইটের দিন, এবং পাস ওভার নাইটকে সেলিব্রেট করার সময় ওরা পরিবারের সকলে মিলে এই কেকটা খায়। তো এই কেকটা হচ্ছে কিন্তু চালের গুঁড়ি দিয়ে তৈরি, এই কেকটাতে কিন্তু আটা কিংবা ময়দা এ সমস্ত কোনো কিছু ইউজ করা হয় না, এবং এই প্যানকেকটা কিংবা এটা একরকমের প্যানকেক কিংবা ব্রেডই বলা চলে এটাকে। তো এই ব্রেডটাতে, এই ব্রেডটা তৈরি করার সময় কিন্তু আটা কিংবা ময়দা ইউজ করা হয় না, এবং এই ব্রেডটাকে, এই ব্রেডটাতে যে ফার্মেন্টেশনের জন্য যে অন্যান্য যে যত রকম ব্রেড কিংবা প্যানকেক তৈরি করা হয় তাতে কিন্তু ইস্ট অ্যাড করা হয় যেটা ফার্মেন্টেশনের জন্য, কিন্তু এই ব্রেডটাতে যেটা পেশাহা আপ্পাম এই ব্রেডটাই কিন্তু কোনো রকম ইস্টের ইউজ হয় না, এবং এটাতে চালের গুঁড়ি দিয়ে তৈরি হয়। এবং এটা যে যখন খাওয়া হয় তখন এটাতে এটাকে ডিপ করা হয় একটা সিরাপ, একটা গুড় এবং কোকোনাট মিল্ক দিয়ে তৈরি, ওরা একটা সিরাপ তৈরি করে, যে সিরাপটাকে ওরা বলে কুড়ুমা বলে কিংবা পাল বলে, পেশাহা পাল বা পেশাহা কুড়ুমা। তো কুড়ুমা আপনারা বলতে পারেন যে কুড়ুমা। তো এই কুড়ুমা সিরাপে ওরা ডুবিয়ে তারপরে ওরা এটা খায়, এবং এই সিরাপটাও বললাম যেটা গুড় এবং কোকোনাট মিল্ক দিয়ে তৈরি হয়। এবং এইটা হচ্ছে যে এই যে খায়, এটা যে খায় যে কেকটা, এই প্যানকেকটা, সেটাকে সিম্বলাইজ করা হয় যে লাস্ট সাপার অফ জেসাস ক্রাইস্ট এবং মন্ডে থার্সডে। মানে আপনারা ভাববেন না যে সোমবার এবং বৃহস্পতিবার, মন্ডে থার্সডে হচ্ছে যে যখন গুড ফ্রাইডে, যেটা গুড ফ্রাইডেটা শুক্রবারে হয় মানে প্রতি বছর এপ্রিল মাস নাগাদ। তো এই গুড ফ্রাইডে শুরু হওয়ার ঠিক আগের রবিবার,
আগের রবিবার থেকে, তারপরে গুড ফ্রাইডে এলো এবং গুড ফ্রাইডের পরে স্যাটারডে এবং নেক্সট যেটা সানডে, তো এই সানডে থেকে সানডে মানে এই যে এক সপ্তাহ, এই এক সপ্তাহটাকে কিন্তু খ্রিস্টান ধর্মে বলা হয় হোলি উইক। তো এই এক সপ্তাহের মধ্যে যেটা গুড ফ্রাইডের আগের দিন, যেটা থার্সডে যেটা হচ্ছে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারটাকে বলা হয় মন্ডে থার্সডে, মন্ডে থার্সডে। মন্ডে হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, ম্যান্ডাটুম, ম্যান্ডাটুম থেকে মন্ডে এটা এসেছে। এটা কিন্তু এই সোমবারের মন্ডে নয়, তো এই মন্ডে হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড ম্যান্ডাটুম। এই ম্যান্ডাটুমের অর্থ হচ্ছে ইংলিশে হচ্ছে কমান্ড, কমান্ড করা। তো এই কমান্ড করাটা হচ্ছে যে জেসাস ওই দিন, যে জেসাস ক্রাইস্ট এটাকে ওই দিন বৃহস্পতিবার, যেটা হোলি থার্সডে যেটা বলা হয়, ওই বৃহস্পতিবার ওর শিষ্যদের সাথে যে লাস্ট, যে ওনার যে খাবার যেটা, যে লাস্ট সাপার, তারপরে উনি কিছু উপদেশ দেন, যে উপদেশগুলোকে কমান্ডমেন্ট বলা হয়, জেসাস ক্রাইস্টের কমান্ডমেন্ট বা কমান্ড। তো সেই জন্য এটা ইউজ করা হয় মন্ডে, এবং যেটা হচ্ছে থার্সডেতে হয়েছিল, এটা হোলি থার্সডেতে, সেই জন্য বলা হয় মন্ডে থার্সডে একসঙ্গে বলা হয়। তো যাই হোক, এই মন্ডে থার্সডের সময় এই এটা সেলিব্রেট করার সময় এটা ওরা এই কেকটাকে ওরা খায়, প্যানকেকটাকে খায় সবাই পরিবারের সকলে মিলে। এবং ওই দিন এই প্যানকেকটা খাওয়ার আগে ওরা চার্চে যায়, এবং চার্চে গিয়ে ওরা মানে এই পাসওভার নাইটটাকে সেলিব্রেট করে। এবং ওখানে যে প্রতিটা চার্চে, কেরালা যে প্রতিটা চার্চে যে একজন করে যে যাজক যে আছে, যে যাকে ফাদার বলা হয়, সে ওই দিন 12 মেম্বারকে ওরা চুজ করে মানে চার্চের, এবং ওই 12 মেম্বারের পা ধোয়া হয় এবং পায়ে চুমু খাওয়া হয়। তো এটাকে কিন্তু খ্রিস্টান ধর্মে এটাকে বলা হয় ওয়াশিং অফ দ্য ফিট, ওয়াশিং অফ দ্য ফিট। এটা হচ্ছে ওই মন্ডে থার্সডে যে দিনটা, যে থার্সডে, যে হোলি থার্সডে যে দিনটা, সেই দিনটাতে কিন্তু এই দুটো মানে সেলিব্রেট করা হয়। একটা হচ্ছে ওয়াশিং অফ দ্য ফিট, আর একটা হচ্ছে যে লাস্ট সাপার অফ দ্য জেসাস। তো এটা হচ্ছে, আর এই যে প্যানকেকটা যারা তৈরি করে, যেটা পেশাহা আপ্পাম, পেশাহা আপ্পাম, এই পেশাহা আপ্পামে আপনারা দেখবেন যে এই কেকটার মাঝখানে কিন্তু একটা পাম লিপ, পাম লিপ দিয়ে তৈরি একটা ক্রস আছে, পাম লিপ দিয়ে তৈরি একটা ক্রস আছে। এই পাম লিপ দিয়ে তৈরি যে ক্রসটা, এই ক্রসটা কিন্তু সিগনিফাই করে পাম সানডে, যেটা আমি এক্ষুনি আপনাদেরকে বলছিলাম যে এই যে গুড ফ্রাইডে শুরু হয় তার আগের যে রবিবার থেকে নেক্সট রবিবার, এবং যার মাঝখানে যে গুড ফ্রাইডে পড়ছে, তো এই এক সপ্তাহকে খ্রিস্টান ধর্মে হোলি উইক বলা হয়। তো এই পাম সানডে হচ্ছে যে যেদিন জেসাস ক্রাইস্ট প্রথম যেদিন জেরুজালেমে আসেন, সেদিন জেরুজালেমে সকল লোকেরা, যে শহরের লোকেরা ওনাকে ওয়েলকাম করার জন্য উনি যে পথ দিয়ে হেঁটে আসছিলেন, সেই পথে সব পাম লিভ বিছিয়ে দেওয়া হয় পথে। তো সেই জন্য এটাকে, এই দিনটাকেও বলা হয় পাম সানডে, পাম সানডে। তো এই সানডের দিন প্রথম উনি এই জেরুজালেমে উনি এসেছিলেন। তো সেই জন্য এই যে প্যানকেক, যেটা পেশাহা আপ্পাম যে প্যানকেক, সেই প্যানকেকের মাঝে আপনারা দেখবেন এখনও ওখানকার কেরালার খ্রিস্টানরা যখন এই কেকটা তৈরি করে, প্যানকেকটা তৈরি করে, তখন ওই মাঝখানে একটা পাম লিপ দিয়ে একটা ক্রস তৈরি করা হয়, যেটাকে পাম সানডে ক্রস বলা হয়। তো এই যেটা বললাম যে এটা হচ্ছে সানডে, তারপরে যেটা মন্ডে আসছে সেটাকে বলা হয় ওরা হোলি মন্ডে বলা হয়। এবং হোলি মন্ডেতে একটা বলা হয় যে উনি যখন জেরুজালেমে একটা ফিক ট্রি দেখেন, এবং ওই ফিক ট্রিটাকে দেখেন যে ফিক ট্রিতে কোনো ফল না, ফল হয় না। তো এটা শোনা যায় নাকি জেসাস ক্রাইস্ট পিক ট্রি না ফিক ট্রিকে একটা মানে অভিশাপ দিয়েছিল। ফিক ট্রি মানে আমরা ডুমুর বলতে পারি, ডুমুর গাছ। তো এই ফিক ট্রিটাকে, ফিক ট্রিকে উনি অভিশাপ দিয়েছিলেন, কারণ উনি জেরুজালেম থেকে যখন মাউন্ট অলিভ যাচ্ছিলেন, তখন ওই পথে ওই মন্ডে যেদিন সোমবার উনি এই ফিগ ট্রিটা উনি দেখতে পান, এবং ওনাকে ওই গাছটাকে অভিশাপ দেন, কার্স দেন। এবং তারপরে আসছে যে হোলি টিউসডে, তারপরে হচ্ছে হোলি ওয়েডনেসডে। হোলি ওয়েডনেসডেটাকে বলা হয় যে স্পাই ওয়েডনেসডে, কারণ এই হোলি ওয়েডনেসডেটাকে স্পাই ওয়েডনেসডে এজন্য বলা হয় যে কারণ ওই দিন এই যে জুডাস এবং অন্যান্য যারা জেসাস ক্রাইস্টের বিপক্ষে ছিল, তারা ওই দিন একটা সিদ্ধান্ত নেয় যে জেসাস ক্রাইস্টকে অ্যারেস্ট করা। তো এটা হচ্ছে যে ওই দিন হচ্ছে হোলি ওয়েডনেসডে বলা হয়, যেটাকে স্পাই ওয়েডনেসডে বলে পরিচিত। এবং তারপরে যেটা আমি বললাম যে হোলি থার্সডে আসে, যেটাকে মন্ডে থার্সডে বলা হয়, যেদিন আর এই পেশাহা আপ্পাম যে কেকটা, যেটা প্যানকেকটা যে তৈরি করে কেরালার লোকেরা, ওই দিন ওটা ওনারা খান। তো তারপরে হচ্ছে যে, এবং
এই মুন্ডে সানডের যেদিন ওই দিন উনি যখন জেসাস ক্রাইস্ট যখন অলিভ মাউন্টেনে যখন উনি পৌঁছান এবং ওখানে সেদিন যে গার্ডেন একটা আছে, বাগান একটা আছে যেটাকে বলা হয় গেথসেমানে যে গার্ডেন আছে, সেই গার্ডেনে যে জুডাস জেসাস ক্রাইস্টের সঙ্গে বিট্রে করে এবং জেসাস ক্রাইস্টকে অ্যারেস্ট করা হয়। তো তারপরে হচ্ছে গুড ফ্রাইডে, আপনারা সকলে জানেন যে ওই দিন গুড ফ্রাইডের দিন জেসাস ক্রাইস্টের ক্রুসিফিকেশন হয়েছিল এবং তারপরে যে যেদিন উনি ওনার ক্রুসিফিকেশন হয় তারপরে যে গুড ফ্রাইডের পরে যে স্যাটারডে যেটা আসছে সেটাকে বলা হয় খ্রিস্টান ধর্মে যে ব্ল্যাক স্যাটারডে। এবং এই ব্ল্যাক স্যাটারডের দিন জেসাস ক্রাইস্টকে সমাধি দেওয়া হয়, যেটা জেরুজালেমে একটা জায়গা আছে যেটাকে বলা হয় গার্ডেন টুম্ব। এবং এই দিন হচ্ছে যে এটা কেরালাতেও দেখা যায় যে এই যে ব্ল্যাক স্যাটারডের এই দিন যে চার্চে যে সমস্ত বাচ্চারা যায় এবং তাদেরকে বলা হয় যে লাফিয়ে লাফিয়ে যে উঁচুতে যে ওদের ঘণ্টাটা যেটা ঝোলানো থাকে চার্চের ভিতরে একটা, ওদিন খুব বেশি উঁচুতে নয় মানে মোটামুটি একটা উঁচু জায়গাতে একটা ঘণ্টা ঝোলানো হয় ওই দিন, এবং বাচ্চাদের বাবা মা তাদের বাচ্চাদেরকে বলে যে ওটাকে লাফিয়ে ওটাকে ঘণ্টাটা বাজাতে। এবং এটা বলা হয় যে এই জন্য যে ব্ল্যাক স্যাটারডের দিন যদি এইভাবে লাফিয়ে যদি বাচ্চারা যদি ঘণ্টা বাজায় তাহলে বাচ্চারা মানে খুব তাড়াতাড়ি লম্বা হয়, মানে ওদের হাইটটা খুব তাড়াতাড়ি বাড়ে। তো এটা ওদের মধ্যে একটা কাস্টম আছে। তো এটা হচ্ছে ব্ল্যাক স্যাটারডে। এবং তারপরে যেটা যে সানডে আসছে, যে সানডে থেকে শুরু হয়েছিল আমি বললাম যে পাম সানডে থেকে, তারপরে যে লাস্ট যে সানডে যেটা হচ্ছে সেদিন বলা হয় যে সেদিন জেসাস ক্রাইস্ট আবার অ্যালাইভ হয়েছিলেন, মানে জীবিত হয়ে উঠেছিলেন, রিসারসেন বলা হয়। তো ওই দিন হচ্ছে লাস্ট সানডে। তো এইভাবে মানে একটা পুরো হোলি উইক যেটা ওরা খ্রিস্টানরা পালন করে, এবং এই হোলি উইকের মধ্যে যে থার্সডে সেই দিন এই পেশাহা আপ্পাম এই কেকটা খায়। এবং এই আপ্পাম যে কেক যেটা হচ্ছে যে প্যানকেক যেটা বা কিংবা একরকমের ব্রেড যেটা বলা হয় সেটা কিন্তু কেরালাতে আরও অনেক রকমের আপ্পাম তৈরি হয়। তো এই আপ্পাম শব্দটার সঙ্গে এই পেশাহা শব্দটা জড়িত আছে কারণ এটা ওই পাস ওভার নাইটের দিন খাওয়া হয় বলে পেশাহা আপ্পাম। তো এটা হচ্ছে আপনাদের সঙ্গে এটা গল্প করলাম যে এই একটা মানে এটা বলা যেতে পারে যে এটা খুবই একটা মানে পুরনো একটা, যে কারণ এটা 52 AD যখন জুইসরা যখন কেরালাতে এসেছিল সে তখন থেকে কিন্তু কেরালাতে এই খাবারটা প্রতি বছর এই পাস ওভার নাইটে কেরালার খ্রিস্টান লোকেরা এই ব্রেড বা এই প্যানকেকটা তৈরি করে। এবং এটারও মোটামুটি আপনি অনেক বছরের এটা মানে ইতিহাস, প্রায় 1900 বছরের ইতিহাস এই খাবারটা, যে 1900 বছর ধরে কিন্তু এই খাবারটা ওখানকার খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা করে আসছে। এবং এই প্রসঙ্গে যে পেশা আপ্পাম সম্পর্কে মানে যে আপনাদের সঙ্গে যে গল্পটা শেয়ার করলাম, তো এরপরে একটা ছোট্ট করে আমরা বাংলাতে একবার ফিরে আসি আমাদের পশ্চিমবঙ্গে। যে পশ্চিমবঙ্গে আপনারা সকলেই জানেন যে একটা খুব মানে টেস্টি একটা খাবার হচ্ছে যেটা নিম বেগুন, মানে তেতো খাবার কিন্তু এটা অনেক লোকে ভালোবাসে গরম ভাতের সঙ্গে এবং ডালের সাথে নিম বেগুনটা। তো এই নিম বেগুনের সঙ্গে কিন্তু বাঙালি খ্রিস্টানদের একটা সম্পর্ক জড়িত আছে, যেটা পেশাহা আপ্পাম আপনাদেরকে বললাম যেটা কেরালার খ্রিস্টানদেরকে নিয়ে এই খাবারটা, কিন্তু এই যে নিম বেগুনের সঙ্গেও কিন্তু একটা বাঙালি খ্রিস্টানদের একটা রিলেশন একটা আছে, যেটা হচ্ছে যে বাঙালি যারা খ্রিস্টান যারা হচ্ছে তারা যে গুড ফ্রাইডের আগে থেকে মানে 40 দিন ধরে ওরা উপবাস করে, এবং 40 দিন পর যখন এই উপবাসটা ওদের শেষ হয় যেদিন সেই দিন কিন্তু ওরা এই নিম বেগুনটা খায়, এটা মানে তেতো যে নিম বেগুনটা এরা খায়। তো এটা খাওয়ার পিছনে একটা কারণ হচ্ছে যে যখন জেসাস ক্রাইস্টকে যখন ক্রুসিফাইড করা হয়েছিল তখন জেসাস ক্রাইস্ট যখন উনি যখন জল খেতে চান, মানে তো উনি থার্স্টি প্রচণ্ড ফিল করছিলেন, তো উনি যখন জল খেতে চান তখন ওনাকে একরকমের ওয়াইন ভিনিগার দেওয়া হয়, এবং যে ওয়াইন ভিনিগারের টেস্টটা ছিল খুব বিটার মানে খুব তেতো। তো সেজন্য যে বাঙালি যে সমস্ত খ্রিস্টান যারা আছে তারা এই উপবাসটা ভঙ্গ করার সময় 40 ডেজে, যেরকম মুসলিমদের যেরকম রোজা চলে 1 মাস, তেমনি এদের 40 ডেজে যে উপবাস যেটা হয়, তো প্রতিদিন যে উপবাস ভাঙার সময় এরা এই নিম বেগুনটা খেয়ে এটা ওরা এই উপবাসটা ভাঙে, কারণ এটা ওই সিগনিফাই করে যেহেতু জেসাস ক্রাইস্টকেও এই বিটার এরকম একটা স্বাদের একটা মানে পানীয় দেওয়া হয়েছিল। তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই কেরালার এই পেশাহা আপ্পাম এই প্যানকেকের গল্পটা।
আর যদি আমার এই চ্যানেলটা ভাল লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।